বরিশাল শহরের অন্যতম প্রাচীনতম চিকিৎসা সেবা কেন্দ্র জেনারেল বা সদর হাসপাতাল হাসপাতালটির বহির্বিভাগ ইনডোর এবং জরুরি বিভাগে প্রতিদিন প্রায় পাঁচশো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে আসছেন তবে প্রাচীন এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে রোগী এবং স্বজনদের রয়েছে অন্তহীন অভিযোগ চিকিৎসক এবং নার্সদের সংকট না থাকলেও রোগীরা পাচ্ছেন না পরিপূর্ণ চিকিৎসা সেবা আবার জনবল সংকটের অজুহাতে হাসপাতালটি এখন অনেকটাই ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা নিজ দায়িত্ব ভুলে লিপ্ত রয়েছেন ব্যক্তিগত কাজে যা অবা রয়েছে তাদের দ্বারা হচ্ছে না হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে হাসপাতালের টয়লেটগুলো রোগীদের ময়লা ফেলার বল সহ আশপাশের ড্রেনেজ ব্যবস্থা ক্ষুব্ধ করেছে রোগী এবং স্বজনদের অপরদিকে হাসপাতালের পথ্য বিভাগের অবস্থা আরও করুন সুষ্ঠু পরিচর্যা আর রক্ষণাবেক্ষণে অমনোযোগিতার কারণে বিড়ালের অবয় চলাচল আর আবাসস্থলে পরিণত হয়েছে রান্নাঘর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রোগীর খাবার আর এসবের জন্য জনবল সংকটকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ বরিশাল সিটি কর্পোরেশনের পাঁচ লাখ বাসিন্দা ও সদরের অধিকাংশ মানুষ চিকিৎসা গ্রহণ করেন জেনারেল হাসপাতালে এখানে ষাটটি আবাসিক ওয়ার্ড একটি জরুরি বিভাগ ও বহির্বিভাগে প্রতিদিন পাঁচশোর মতো রোগীর চিকিৎসা সেবা গ্রহণ করছেন যেখানে এত রোগীর চাপ সেখানে অপরিষ্কার আর অপরিচ্ছন্নতায় ভরা হাসপাতাল কর্তৃপক্ষ দেয়া তথ্য অনুযায়ী পঁচিশ জন চিকিৎসক ও একশো জনের মতো নার্স রয়েছে কিন্তু সেই অনুযায়ী হাসপাতালটিতে পরিচ্ছন্নতা কর্মী অপর্যাপ্ত সতেরো জন সরকারি এবং দশজন চাকরি করেন দৈনিক বেতনে তবে চতুর্থ শ্রেণী পদে চাকরি নিয়ে দুইজন করছেন পরিসংখ্যান বিভাগে কম্পিউটার অপারেটরের কাজ বাকিরা দায়িত্ব পালন করছেন দায় সারাভাবে ফলে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে শূন্যের কোঠায় প্রতিদিন দুইবার হাসপাতালের মেঝে মোছার কথা থাকলেও শুধুমাত্র একবার ঝাড়ু দিয়ে দায়িত্ব শেষ কর্মচারীদের না মুছাটা দেখে কিছু হয় না কালকে নাই ঠিক তারপর হাসপাতালের অন্যতম যে সেবাটা পাওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো একদমই এখানে নাই ইভেন তখন এটা আমার মনে হয় মোছা হয় আমার মনে হয় যে একটা বেসরকারি হাসপাতাল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার থেকে সরকারি হাসপাতাল বেশি থাকা উচিত কারণ তাদের যে বেতন ভাতা সরকার যেগুলো প্রদান করতেছে সেগুলো অনেক তাদের বেশি দিতেছে আমার মনে হয় নার্স অনেক বেশি পরিমাণে বেতন ভাতা পাচ্ছে কিন্তু তাদের যে ব্যবহার সেটা আসলেই অসন্তোষমূলক ওখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো আপনি নিশ্চয়ই দেখলেন যে এটা আমি তো তিন চার দিন থেকে এখানে আসি তো দেখলাম একবারও যে নিচের থেকে ময়লাটা এটা কেউ নিতে আসছে বা এটা ঝাড়ু দিতেছে বা করতেছে ন্যূনতম সেবা এখানে পাওয়া যাচ্ছে না এদিকে হাসপাতালের পথ্য বিভাগ ঘুরে দেখা গেছে রকম এক চিত্র বিভাগটি এক প্রকার বিড়ালের আবাস স্থলে পরিণত হয়েছে কখনো কখনো রান্না করা ভাত আর তরকারি পরিণত হচ্ছে বিড়ালের খাদ্যে পরে সেই খাবারই জড়ছে রোগীর ভাগ্যে রান্না করে খাবার খেয়ে বিড়াল গিয়ে ঘুমিয়ে পড়ছে ওয়ার্ডে রোগীর শয্যায় বিষয়টি ইতিপূর্বে ওয়ার্ড মাস্টারকে জানালেও কোনো প্রতিকার হয়নি বলে অভিযোগ সেবিকাদের এই হাসপাতালে রোগীরা পরিচ্ছন্নতা কর্মী আর ওয়ার্ড মাস্টারের কাছে জিম্মি বলে অভিযোগ সংশ্লিষ্টদের আবর্জনা থাকলে সব সময় দিনে টয়লেট পরিষ্কার থাকা দরকার আছে সাইডগুলো ময়লা ময়লা এগুলো যদি মনে পরিষ্কার থাকে মানুষের অনেক সুবিধা সুবিধা যেমন ময়লা পথ যদি হয় তা গন্ধ আছে গন্ধটাই তো একটা সমস্যা শরীরের কিন্তু বাথরুম টয়লেটের পরিবেশটা যথেষ্টই খারাপ এই টাইপের রোগীদের ক্ষেত্রে এরকম বাথরুম আশাজনক নাট আমার ওয়াইফ ওনাকে এখানে আমি আইনে রাখছি গতকালকে ভর্তি করছি কিন্তু হসপিটালে আসছি এখানে অন্যান্য ব্যবস্থা যেরকমই হোক কিন্তু বাথরুম টয়লেটের ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে খারাপ হয় দেখা যায় কি এমার্জেন্সি গেটে যে সময় রাত্র অনেক সময় দেখা যায় ঘুমায় কিন্তু এই যে পরিবেশ পরিবেশ তো এমনিই খারাপ দেয়া যায় দিয়ে আছে তারপর মনে করেন এই যে ঔষধপাতি কিছু ঔষধপাতি বাইরে দেখেন তো আমার ওয়াইফ মধ্যে একবার অ্যাক্সিডেন্ট করছে করোনার ভিতরে আমি মনে করেন সম্পূর্ণ ব্যান্ডেজ কিনে বাইরে দেখিনি ময়লা আবর্জনা তো আছে এই তো দেয়নি চারিদিকে ডেরেং ডেরেং সব বন্ধ দেখেন তবে এসব অব্যবস্থাপনার পিছনে কর্মী সংকটের কথা জানিয়েছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল তিনি বলেন এখানে ডাক্তারদের নিজেদের রুম নিজেদের ঝাড় দিতে হয় নেই কোনো অফিস সহকারীর ব্যবস্থা বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে একাধিকবার এই হাসপাতালটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে রোগীর আগমন ফ্লো খুবই বেশি যেমন আমাদের বহির্বিভাগে তেমনি আমাদের ইনডোরেও সব সময় বেশ রোগীর ভিড় থাকে তো আমাদের যেটা হচ্ছে আমাদের এখনও কিছু জনবল সংকট রয়েছে বিশেষ করে আমাদের চিকিৎসক কিছুটা রয়েছে যদিও আমাদের রিসেন্টলি একটি আপনারা জানেন যে নতুন নিয়োগ হয়েছে তো পাশাপাশি আমাদের ক্লিনার বা সুইপার এই পর্যায়ে আমাদের একটু সংকট রয়েছে তারপরেও আমরা আমাদের সমস্ত এই হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা নার্সেস কর্মকর্তা এবং অন্যান্য আমাদের হাসপাতালের বৃন্দ সবাই আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় যেন হাসপাতালটি তার সেবার মান ধরে রাখতে পারে এটি আসলে আমাদের এখানে যেটা হচ্ছে আমাদের হ্যাঁ লোকবল কম তারপরেও আমরা চেষ্টা করতেছি যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা করতে পারি পরিষ্কার যেমন আমাদের যেটি শুনেছেন বা আপনি বলেছেন যে আমাদের এখানে আমাদের ডাক্তার চিকিৎসকরা এবং নার্সেসরাও মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি তাদের পক্ষ থেকে করে থাকে আমাদের সবাই এটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে তাদের অবস্থান থেকে তারা তাদের পক্ষটিকে বা তাদের কর্মস্থলটিকে পরিষ্কার রাখার সবাই চেষ্টা করে রোগী সেবার সঠিক ইচ্ছা আর হাসপাতাল কর্তৃপক্ষের সঠিক তদারকি প্রাচীন এই হাসপাতালটি হয়ে উঠতে পারে সঠিক মানব সেবার প্রতিষ্ঠান এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর খান রুবেল সাম্প্রতিক দেশকাল বরিশাল